কত ব্যথা কত ববেন সয় সহজ তুমি, তোমারি খুনে লাল তাই ফেরে ভূমি। চিল্লাই বলেন ঠিক না, কত ব্যথা কত ববেন সয় সহজ তুমি, তোমারি খুনে লাল তাই ফেরে ভূমি। ফেরেশতারা এসে চাই ধ্বংসের হুকুম, লৌহে মাখা মুহাম্মাদ প্রাণেতে হাজারাত, হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসী। আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসীর, এরা চিনিনি তো আমি যে মুহাম্মাদ হৃদয়ে মুহাম্মাদ। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা مولانا محمد وعلى آله তোমারই পথে আছেন মুক্তি জনতার, শূন্য ধারা পাই শান্তি যে বার বার, তোমারই পথে চলে কত প্রাণ সরে যাই, কাঁদি আমি সারাক্ষণ আজ সেই বেদনাই। জরে কান মারহাবা, একমাত্র মুক্তির দিশা আমার পরিচালক বললেন, একমাত্র হেদায়েতের বাণী হচ্ছে আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কিনা? কোন পীরের জীবনের ভিতরে হেদায়েত নাই, কোন বক্তার জীবনের ভিতরে হেদায়েত নাই, কোন নেতা নেত্রীর জীবনের ভিতরে হেদায়েত নাই, হেদায়েত আছে আল্লাহ এবং আল্লাহ রসুলের জীবনের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কিতাব এবং রসুলের আদর্শের মধ্যে আমাদের উত্তম জীবন নিহিত রয়েছে। যদি আখেরাতে জাহান্নামের আযাব থেকে বাঁচতে চান, কিয়ামতের ময়দানে কঠিন জবাব থেকে যদি বাঁচতে চান, জাহান্নামের দাউ দাউ করা শাস্তি থেকে যদি বাঁচতে চান, দুনিয়ার মানব রচিত আইনকে উল্টা দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর হেদায়েতের পক্ষে সংগ্রাম করতে হবে, কে কে রাজি আছেন তো হাত তুলে দেখো। আল কোরআনের আলম, আরো জোরে আল কোরআনের আলম, আল হাদিসের আলম। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, বাংলার মুসলিম, মেহেরপুরের মুসলিম, শয়তান আছে যেখানে, নাস্তিকেরা যেখানে, দেখো শয়তান যেখানে, আল্লাহ যেন দিনের কথা আমাদের কবুল করেন, বলেন আমিন। আল্লাহ যেন কোরআনের পক্ষে আমাদের টিকে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। একমাত্র হেদায়েতের বাণী হচ্ছে কোরআন, কথা বলেন ঠিক কিনা? আর এই কোরআনের পথে চলতে গিয়ে শত শত সাহাবীরা জীবন দিয়েছে, এ কোরআনের পথে ঈমান এনেছে, আল্লাহর পথে ঈমান এনেছে, রসূলের পথে ঈমান আনতে গিয়ে শত শত সাহাবারা জীবন দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? তাই কবি বলছেন।